আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজহারুল ইসলাম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফুড অর্ডারিং অ্যান্ড ডেলিভারি ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন এবং আমরা সকল প্রকার ফ্রি রিসোর্স ইউজ করে এ ধরনের একটি ওয়েবসাইট আমরা তৈরি করব। যেখানে আমাদের কাস্টমাররা এসে তারা বিভিন্ন ধরনের রেসিপি এবং ফুড অর্ডার করতে পারবে আমরা যদি যে কোনো একটি রেসিপি আমরা সিলেক্ট করি এখান থেকে তারপর এখানে আমরা ডেলিভারি টাইম আমরা সিলেক্ট করতে পারবো এবং ওই রেসিপিগুলোর সাথে আপনি এক্সট্রা কী কী দিতে চাচ্ছেন আপনার কাস্টমারদের এখানে আপনি লিস্টিং করতে পারেন যেমন ধরুন আপনার ওয়েবসাইট থেকে কেউ একটি বার্গার অর্ডার করতে চাইলো এবং অর্ডার যখন প্লেস করতে যাবে তখন তার সামনে এগুলো সাজেস্ট করবে আপনি কীভাবে এই ধরনের অপশনগুলো আপনি এক্সট্রাভাবে অ্যাড করতে পারেন এই ধরনের অপশনগুলো আমরা দেখবো এবং এই ওয়েবসাইট থেকে কাস্টমার বিকাশ নগদ এবং ক্যাশ অন ডেলিভারি ছাড়াও বিভিন্ন ধরনের ও কমার্স পেমেন্ট গেটওয়ে মাধ্যমে সে আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারে এবং আমরা দেখব কিভাবে স্পেসিফিক এরিয়া থেকে আপনি বিজনেস করতে পারেন যেমন আমি চাচ্ছি যে ঢাকা এরিয়ার মধ্যে শুধু আমার বিজনেসটি থাকুক তো এই জন্য আমি ঢাকা এরিয়ার যে এরিয়াগুলো রয়েছে ঢাকার মধ্যে ওই এরিয়াগুলো আমি এখান থেকে অ্যাড করেছি এবং এই এরিয়াগুলো ছাড়া অন্য কোনো এরিয়া সে সিলেক্ট করবে না সো আপনি চাইলে স্পেসিফিক এই সিস্টেমও অ্যাড করতে পারেন এবং এছাড়াও আমরা আরও অনেক ধরনের অপশন সম্পর্কে আমরা জানবো এবং কীভাবে এই ধরনের সাইট আপনি সম্পূর্ণভাবে ফ্রি রিসোর্স ইউজ করে কিভাবে ডিজাইন করবেন এই সকল সম্পর্কে আমরা জানবো সো ভিডিওটি একটু বড় হতে পারে সো আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো যেহেতু আমরা ফেসের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছি সেহেতু আমাদের হোস্টিংয়ের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম সো কীভাবে আপনি ডোমেন কিনবেন এবং কীভাবে আপনি হোস্টিং কিনবেন এ সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আপনি উপরে আইআইকোনে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখতে পারেন অথবা আপনি চাইলে ফ্রি ডোমেন হোস্টিংও ইউজ করতে পারেন যেটি অবশ্যই আপনি প্রফেশনাল পারপাস ইউজ করবেন না কারণ হচ্ছে যে যদি আপনি ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করতে চান সেক্ষেত্রে যে কোনো সময় আপনার ওয়েবসাইটটিতে সমস্যা হতে পারে বা হ্যাক হতে পারে অথবা কোনো প্রবলেম হলে তাদের কাছ থেকে আপনি কোনো সাপোর্ট পাবেন না তো সেক্ষেত্রে সবচাইতে ভালো আপনি ডোমেন হোস্টিং কিনে নেবেন এবং আমরা ওয়েবসাইটের বাকি কাজগুলো ফ্রিতে করারই ট্রাই করব। সো আমি আমার এই ডোমেনে ওয়াটফ্রেস ইনস্টল করলাম এবং আমি ড্যাশবোর্ড লগ করলাম সো আমরা ওয়াটফেস ড্যাশবোর্ডে আসার পর আমরা কিছু সেটিংস করে নিতে হবে আমাদের ওয়েবসাইটটি যেন প্রপারলি কাজ করে এই জন্য সো এর জন্য আমরা সেটিংস অপশন থেকে আমরা জেনারেল যাব জেনারেলে আসার পর এখানে আপনি আপনার সাইট টাইটেল দিতে পারেন তারপর ট্যাগলাইন আপনি এখান থেকে দিতে পারেন যেমন ধরুন এ ধরনের কিছু আপনি দিতে পারেন তারপর অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস এখানে শো করছে তারপর আমাদের এটি অবশ্যই আমরা টিকমার্ক করে দিতে হবে কারণ হচ্ছে যে যখন আমাদের কাস্টমাররা রেজিস্টার করতে চাইবে আমাদের ওয়েবসাইটে তখন কিন্তু প্রবলেম হতে পারে তো এই জন্য আপনি এখান থেকে এটি টিকমার্ক করে দিবেন তারপর এটি ডিফল্ট ইউজার রোল সাবস্ক্রাইবারে থাকুক তারপর এখানে এটি আমাদের খুবই ইম্পর্টেন্ট টাইম জোন যেহেতু আমরা ফুড অর্ডারিং ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি এখানে যদি কোনো ভিজিটর যদি এসে যদি ফুড অর্ডার করতে যায় এখানে কিন্তু সে টাইম সিলেক্ট করবে সো আপনি যদি এখানে বুলবাল টাইম জোন যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে এখানে ঠিকভাবে শো করবে না টাইমগুলো সো এর জন্য আপনি এখান থেকে আপনি আপনার এরিয়ার টাইম জোন দিয়ে দিবেন সো আমি এখান থেকে ডাকা দিয়ে দিচ্ছি সো আমি এখান থেকে ডাকা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনি ডেট ফরমেট দিতে পারেন সিলেক্ট করে তারপর এখানে টাইম ফরমেট দিতে পারেন সো আমি এটি টাইম ফর্মেট দিলাম তারপর আমাদের উইকটা কবে স্টার্ট হয় যেমন আমাদের শনিবার থেকে স্টার্ট হয় আমাদের সপ্তাহ সো স্যাটারডে দিলাম এখান থেকে তারপর আমরা সেপসেন্স বাটনটিতে আমরা প্রেস করব। সো এখানে প্রেস করার পর আমরা আরেকটু দেখে নিই এখানে এই যে দেখুন লোকাল টাইম ইজ আমাদের লোকাল টাইম তারপর এখানে ষোলো এখানে চব্বিশ ঘন্টার সিস্টেমটি দেখাচ্ছে তো এই যে একত্রিশ তারপর এখানে চারটা একত্রিশ তো আপনার ষোলোটা মানে চারটা সো এখান থেকে আপনি এটির সাথে এবং এটির সাথে আপনি মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা সো তারপর আমরা এখান থেকে ফার্মা ক্লিক করব পারমালিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা পোস্ট নেম দিয়ে দেবো এটি এসইউর জন্য ভালো তারপর একদম নিচে আসবো সেভ সেঞ্জেসে ক্লিক করবো সো আমাদের বেসিক সেটিংসগুলো কমপ্লিট এখন আমরা প্লাগিন ইনস্টল করতে হবে যেটি আমাদের এই ধরনের অপশনগুলো দেবে এখানে আমরা ফুডের যে অপশানগুলো লিস্টিংগুলো এভাবে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু আমাদের প্লাগিনের মাধ্যমে এই ডিজাইনগুলো এসেছে এবং এই ধরনের ফাংশনগুলো দেখা যাচ্ছে ওই প্লাগিনের মাধ্যমে সো ওই কাঙ্ক্ষিত প্লাগিনটি আমরা এখন ইনস্টল করব তো এই জন্য আমরা প্লাগিন থেকে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব। ফুড স্টোর লিখে আমরা সার্চ করব তারপর আমরা এরকম একটি প্লাগিন দেখতে পাবো যেটি হচ্ছে ডাব্লিউভি স্ক্রিপ্টের ডেভেলপ করা সো আমরা ইনস্টল বাটনে প্রেস করলাম তারপর অ্যাক্টিভ বাটনে প্রেস করব সো প্লাগিনটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথেই আমাদের উকমার্স কমার্স প্লাগিনটি অ্যাক্টিভ করার জন্য বলছে সো কারণ হচ্ছে যে এই প্লাগিনটি উকমার্সের কমার্সের পেমেন্ট গেট হয় এবং উকমার্সের মাধ্যমে এটি কাজ করে সো এই জন্য আমাদের অবশ্যই উকমার্স প্লাগিনটি আমাদের রাখতে হবে যেহেতু আমরা অর্ডারিং সিস্টেমটি চাচ্ছি অ্যাড করতে উ মাধ্যমে কিন্তু অর্ডার হবে সো আমরা এখানে ইনস্টল নাও এটা এটাতে ক্লিক করলাম তারপর অ্যাক্টিভ করব উ কমার্স প্লাগ ইনটি অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে আপনি এরকম একটি সেট আপ পেয়ে যাবেন সো এখানে আপনি আপনার অফিসের অ্যাড্রেস দিয়ে দেবেন যেখানে আপনার অফিস অথবা আপনার রেস্টুরেন্ট যে জায়গায় ওই জায়গায় আপনি এখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর রেস্টুরেন্টের কান্ট্রি রিজন সো আমি ডাকা বাংলাদেশ দেবো এখান থেকে তারপর এখান থেকে সিটি দিয়ে দিবেন সো আমি এখান থেকে ডাকা দিলাম তারপর পোস্ট কোড দিয়ে দেবেন প্রত্যেক এরিয়ার একটি পোস্টাল কোড রয়েছে তারপর কন্টিনিউতে প্রেস করব তারপর এখান থেকে নো থ্যাংকস দিলাম তারপর এখান থেকে আপনি আপনার ক্যাটাগরিজ্টি সিলেক্ট করবেন কোন ক্যাটাগরি অথবা কী ধরনের আপনার ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন কী কী সেল করতে চাচ্ছেন এই ধরনের কিছু সো আমরা যেহেতু ফুড অর্ডারিং ওয়েবসাইট চাচ্ছি সো এই জন্য আমরা এখান থেকে ফুডটি আমরা সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউ বাটনে প্রেস করব তারপর আমাদের প্রোডাক্টগুলো কি ফিজিক্যাল প্রোডাক্ট অবশ্যই ফিজিক্যাল প্রোডাক্ট আর যদি ডাউনলোডেবল বা ভার্চুয়াল প্রোডাক্ট যদি চান সেক্ষেত্রে আপনি এখান থেকে টিকমার্ক করে দিতে পারেন সো ফিজিক্যাল প্রোডাক্টটি আমি টিকমার্ক করে রাখলাম তারপর কন্টিনিউ বাটনে প্রেস করব তারপর হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে সো এখানে টেন থাউজেন্ড প্লাস দিয়ে দিলাম তারপরে সেকেন্ড অপশন এখান থেকে আমি নো দিয়ে দিলাম তারপর এখানে আমাদের কিছু প্লাগ ইন সাজেস্ট করছে কুমার্সের সাথে যেমন ফেসবুক মার্কেটিংয়ের জন্য তারপর মেলচিম্প সো এগুলো আমরা আপাতত অফ করে রাখি আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলো অ্যাক্টিভ করবো এবং ব্যবহার করব সো আমরা এখানে কন্টিনিউ পার্টনি ফ্রেশ করবো তারপর সো যেহেতু আমাদের এ থিমটি আমাদের অ্যাক্টিভ রয়েছে একটু পরে আমরা থিমটি চেঞ্জ করে ফেলব সো আমরা এই বাটনটিতে আমরা ক্লিক করি একটু পরে এটি আমরা চেঞ্জ করে ফেলবো সো আমাদের জেট প্যাক ইনস্টল করতে সাজেস্ট করছে সো আমরা পরে ইনস্টল করে নেব জেট প্যাক প্লাগিনটি নো থ্যাংকসি দিলাম সো আমাদের উকমার্স কোমার্স আমরা সেট আপ করলাম তারপরেও আমরা এখান থেকে সেটিংসে যাব তো সেটিংসে আসার পর আমরা আবারও এগুলো আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে তারপর আমরা যদি আরেকটু নিচে স্ক্রোল করি আমরা এখানে সেলিং লোকেশন সো এখানে সেলিং টু অল কান্ট্রিজ রয়েছে সো আমরা চাচ্ছি যে স্পেসিফিক কান্ট্রিজ এই যে সেল টু স্পেসিফিক কান্ট্রিক এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব যেহেতু আমরা চাচ্ছি যে শুধু বাংলাদেশে সেল করতে ফুডগুলো তারপর শিপিং লোকেশন কোন কোন জায়গায় শিপ হবে আমাদের প্রোডাক্টগুলো বা ফুডগুলো তো এখান থেকে শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি এখানে সিলেক্ট করবো এটি তারপর এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর কাস্টমার লোকেশন এখানে সব বেস অ্যাড্রেস এটি থাকুক সমস্যা নেই সো এটি আমরা সিলেক্ট করলাম আমরা নেক্সট টাইম আরও অ্যাডভান্স কিছু অপশন দেখব একটু পরে দেখব এটি তারপর এখান থেকে কারেন্সি আপনি সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে বাংলাদেশি টাকা সিলেক্ট করলাম তারপর কারেন্সি পজিশন তারপর এগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন সব শেষে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম তো ই কমার্সের বেসিক সেটিংগুলো আমরা দেখার পর আমরা যাব এখান থেকে ফুড স্টোরে যে প্লাগিনটি একটু আগে আমরা অ্যাক্টিভ করেছিলাম তারপর এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা এটিতে ফ্রিজ করব। এখানে ফ্রেস করার পর আমরা এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবো বা ট্যাপ দেখতে পাবো সো এই ট্যাবগুলোর মাধ্যমে আমরা কাজ করব। এখানে দেখুন জেনারেল অপশন্স এখানে আমাদের ইউজ শর্ট কোডস সো এখানে ফুড স্টোর এই শর্ট কোডের মাধ্যমে আমাদের এরকম একটি পেজ তৈরি হবে এবং আমাদের প্রোডাক্টগুলো বা ফুডগুলো এভাবে শো করবে যদি আমরা ওই পেজটি ক্রিয়েট করে এই শর্টকোটটি ইউজ করি সো আমরা এটি দেখে নিই আমরা একটি পেজ তৈরি করে এবং এবং ওটির মধ্যে এই শর্টকোটটি আমরা প্লেস করব। সো আমরা পেজ থেকে অল পেজে যাব যেহেতু আমরা উকুমার প্লাগিনটি অ্যাক্টিভ করলাম সেহেতু এখানে বাই ডিফল্ট কিছু পেজ তৈরি হয়ে গেল সো আমরা অ্যাড নিউ এখানে আমরা ক্লিক করব নতুন পেজ অ্যাড করার জন্য এখান থেকে পেজ নেম দেব ধরুন আমাদের আওয়ার মেনু এরকম নামের একটি নাম দিলাম আপনি যা খুশি তা দিতে পারেন সমস্যা নেই আপনার বিজিটরা বুঝলে হলো তারপর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে প্লাস আইকনটাতে ক্লিক করব তারপর এখান থেকে একটি শর্ট কোডের অপশন নিব তারপর এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত শর্টকটটি প্লেস করবো তারপর পাবলিশ বাটনে ক্লিক করব। সো পাবলিশ বাটনে ক্লিক করার পর আমরা ভিউ পেজ এখানে আমরা ক্লিক করব এবং দেখবো আমাদের এটি ঠিকভাবে কাজ করছে কি না সো আমরা যদি একটু স্ক্রোল করি এখানে দেখতে পাচ্ছি সার্স ডিসেস মানে আমাদের ডিশগুলো এখানে শো করবে সো যেহেতু আমাদের এখানে কোনো ফুড নেই বা ডিশ নেই কিছুই নেই এই জন্য এভাবে শো করছে আমরা যদি কোনো ফুড আপলোড করি তাহলে এখানে ওটি শো করবে সো আমরা একটি ফুড অ্যাড করে দেখি সো আমরা প্রোডাক্টস থেকে আমরা অ্যাড নিউতে যাব এটি নতুন ট্যাবে আমরা ক্লিক করলাম কারণ হচ্ছে যে এই পেজটি আমাদের প্রয়োজন হবে সো এখানে প্রোডাক্ট নেম অ্যাড নিউ প্রোডাক্ট তো প্রোডাক্টের একটি নাম দিব তো আপনি আপনার এইভাবে একটি প্রোডাক্টের নাম দিতে পারেন তারপর এখানে অ্যাড অন শো করছে সো অ্যাড নিউ অ্যাড অন সো এখানে অ্যাড অনে সিস্টেমগুলো হচ্ছে যে এক্সট্রা কোনো ফিচার যদি আপনি চান আপনার প্রোডাক্টের সাথে অ্যাড করতে তাহলে এই অ্যাড অনগুলো আপনি অ্যাড করবেন সো এগুলো আমরা অন্যভাবে দেখবো অ্যাডনগুলো অ্যাড করার সিস্টেম ক্যাটাগরির মতোই আপনি অ্যাড করতে পারেন এখানে তারপর একটু নিচে যদি আমরা আসি এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ সো এখান থেকে আমরা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করব বার্গার বার্গার নামের একটি ক্যাটাগরি আমরা ক্রিয়েট করব সো অ্যাড নিউ ক্যাটাগরিতে আমরা ক্লিক করলাম তারপর আমাদের একটি ক্যাটাগরি তৈরি হয়ে গেল তারপর এখানে আপনি প্রোডাক্টের ট্যাগ দিতে পারেন ধরুন সেখানে এই ধরনের কিছু আপনি ট্যাগ দিতে পারেন ইউজ করতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইমেজ সো এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিবেন সো আমি একটি বার্গারের ইমেজ আপলোড করে দিচ্ছি তারপর সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করলাম তাহলে প্রোডাক্টের ইমেজ সেট হয়ে গেল তারপর আমরা যদি এখানে দেখি প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট চাইলে আপনি ভেরিয়েবল প্রোডাক্টও অ্যাড করতে পারেন তারপর ফ্রুড অপশন সো এখান থেকে ভেজিটেরিয়ান নাকি নন ভেজিটেরিয়ান এখান থেকে ওইগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন সো এখানে বাইডি যেটি আছে এটি আমি রাখলাম সো জেনারেল ট্যাবে আমি যা গেলাম যাওয়ার পর এখানে একটি প্রাইস বসাবো পুরের সো বার্গারের প্রাইস ধরুন এখানে একশো টাকা দিলাম তারপর ডিসকাউন্টে আমরা সেল করব একশো টাকায় যদি ডিসকাউন্ট যদি দিতে চান সেক্ষেত্রে তো সব শেষে আমরা কি করব এখানে পাবলিশে ক্লিক করব তারপর এখানে আপনি চাইলে ডিটেলসও আপনি দিতে পারেন সো পাবলিশে ক্লিক করার পর আমরা এখানে আবার আসবো এই পেজটিতে আওয়ার মেনু এখানে একটু রিলোড করব এবং আমরা দেখতে পাবো আমাদের একটি প্রোডাক্ট চলে এসেছে বা ফুড চলে এসেছে তারপর এখানে ক্যাটাগরি এখানে ক্যাটাগরি নেম এভাবে শো করছে সো আমরা চাচ্ছি যে এটি দুইটি কলমে শো করতে অথবা এর কিছু ডিজাইন আমরা চেঞ্জ করব যেমন আমরা যদি এখানে অ্যাডে যদি ক্লিক করি এখানে এই যে অপশন আরও কিছু অপশন শো করার কথা আমরা যদি আমাদের ড্যামি সাইটটি ভিজিট করি এখানে যদি অ্যাডে ক্লিক করি তাহলে আমরা এখানে সফট ড্রিঙ্কস তারপরে অ্যাড এক্স টার্স এই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি না সো এই অপশনগুলো কীভাবে আমরা আমাদের প্রোডাক্টের সাথে বা ফুডের সাথে অ্যাড করবো এগুলো আমরা দেখবো সো এর জন্য আমরা আবারও ব্যাক ইন্ডে আসলাম আসার পর এখানে প্রোডাক্টস থেকে আপনি অ্যাডোনসে যাবেন সো এখান থেকে আমরা একটি অ্যাডন নেম দেব ধরুন আপনি কি নাম দিতে যাচ্ছেন এখানে সফট ড্রিঙ্কস বা অ্যাড এক্স আপনি যেটি চান ওইটি আপনি দিয়ে দিবেন যে নাম চান আপনার ইচ্ছা মতো সো অ্যাড এস এক্সটার্স এইরকম একটি নাম দিলাম অ্যাডন্সের তারপর অ্যাড নিউ অ্যাডন এখানে ক্লিক করলাম তো এখানে এটি অ্যাড হলো সো আমরা এটির আন্ডারে কি কী অ্যাড করতে যাচ্ছি আমরা যদি এখানে দেখি এটির আন্ডারে এগ রয়েছে রাইস রয়েছে আর অপশন রয়েছে সো আমরা যেটি চাই যে 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 চাই এক্সটার্স ওই অপশনগুলো এখানে আমরা টাইপ করব তারপর ফের্যান্ড অ্যাডন হিসেবে আমরা অ্যাড এক্সটার্স এখানে এটিতে সিলেক্ট করলাম তারপর অ্যাড নিউ অ্যাডন এখানে আমরা ক্লিক করব তাহলে অ্যাড এক্সটার আন্ডারে এটি চলে গেল তারপর এক দিলাম অ্যাড এক্সটার্স তারপর আবার নিউ এডন অ্যাড করলাম যে যে অপশান চাই ওই অপশান আমরা এখান থেকে লিখবো তারপর অ্যাড নিউতে আমরা ক্লিক করব। সো এখানে আমরা তো এই অপশনগুলো আনলাম এগুলোর আমরা প্রাইস সিলেক্ট করতে হবে বা প্রাইস বসাতে হবে সো এর জন্য এখানে আমরা এগুলো এডিট করব এই যে এগুলো সবগুলো আমরা এডিট করব অ্যাড করার পর তারপর আমরা একদম নিচের দিকে যদি আসি এখানে প্রাইস দেখতে পাচ্ছি তো আমরা এখানে এগের প্রাইস ধরুন পনেরো টাকা দিলাম এখানে প্রাইস দিয়ে দিলাম তারপর এখানে রাইসের প্রাইস দিলাম এখানে ত্রিশ টাকা সো এখানে যে প্রাইসগুলো দিচ্ছি এগুলো এভাবে শো করবে এখানে এই যে সাইডে এইভাবে প্রাইসগুলো যেভাবে শো করছে এভাবে তো সবগুলোতে আমি এভাবে প্রাইস সিলেক্ট করে দিচ্ছি সো এখানে প্রাইসগুলো বসালাম সব কিছু করলাম করার পর আমরা আমাদের ওই প্রোডাক্টটিতে আমরা আবারও যাব যে প্রোডাক্টটি একটু আগে আমরা আপলোড করেছিলাম বা পাবলিশ করেছি সো প্রোডাক্টের এখানে আবারও আসলাম আসার পর আমরা একটু রিলোড দিই এটি রিলোড দেওয়ার পর আমরা এখানে কিছু অ্যাডন দেখতে পাচ্ছি এই যে দেখুন অ্যাডনস সো আমরা এখানে এগ রাইস সালাদ এগুলো আমরা কি কী চাচ্ছি এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো সো আপনি যদি দুটি অপশন রাখেন তাহলে দুটি অপশন হবে যদি আপনি এই ফুডের সাথে বা এই বার্গারের সাথে আপনি কি কি দিতে যাচ্ছেন ড্রিঙ্কস মিঙ্কস তাহলে ওগুলো আমরা এই যে সেমভাবে আমরা অ্যাড করে নেব এই দুইটি অ্যাড করার পর অথবা আমি তিনটি দিলাম জাস্ট দেখানোর জন্য তারপর আপডেটে ক্লিক করব সো আপডেটে ক্লিক করার পর এখানে আমরা আবারও আসবো আসার পর একটু রিলোড দেই তারপর অ্যাডে আমরা ক্লিক করব সো অ্যাডে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এগ রাইস সালাদ সো এখানে অপশনগুলো শো করছে সো আমরা এখানে সিঙ্গেল অপশন সিলেক্ট করতে পারতেছি এখানে দেখুন সিলেক্টের অপশন যদিও ডিজাইনটি সুন্দর দেখাচ্ছে না আমরা একটু পরে ডিজাইনটি চেঞ্জ করে নেব সমস্যা নেই সো আমরা এখানে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে পারতেছি সো আমরা চাচ্ছি যে মাল্টিপল অপশন যেন আমরা সিলেক্ট করে দিতে পারি ওই ধরনের অপশন আমরা অ্যাড করতে চাচ্ছি সো এর জন্য আমরা আবারও এখানে আসবো অ্যাডোনে অ্যাডন্সের এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই যে দেখুন মেইন প্যারেন্ট যে আমাদের ক্যাটাগরিজ বা প্যারেন্ট যে অ্যাডন্সটি ওইটি আমরা এডিট করব ওটি এডিট করার পর একদম নিচে আমরা চলে আসব আসার পর আমরা এখান থেকে সিঙ্গেল দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মাল্টিপল করে দেব তাহলে আমরা মাল্টিপল সিলেক্ট অপশন পাবো সো আমাদের বুঝার ক্ষেত্রে আমরা আরও একটি অ্যাডন আমরা এখান থেকে অ্যাড করব ধরুন সফট ড্রিঙ্কস সো এটি অ্যাড করলাম তারপর এখানে কি কী হতে পারে কোলা তারপর সফট ড্রিঙ্কসের আন্ডার গেল অ্যাড করলাম তারপর সেভেন আপ সো আরও কিছু হতে পারে এভাবে হতে পারে সো এখানে আমরা যদি এডিটে ক্লিক করি মাল্টিপল বা সিঙ্গেল আপনি যেভাবে চান ওইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সো এখান থেকে সিঙ্গেল বাই ডিপলভাবে থাকবে যে কোনো একটি এখান থেকে সিলেক্ট করতে পারবে তারপর আমরা এখান থেকে প্রাইজ বসাবো এডিটে ক্লিক করে এখানে জাস্ট বোঝার জন্য বোঝানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম আপনি আপনার মতো করে এখানে অ্যাডনগুলো সাজিয়ে দিবেন অথবা আপনি পান্ডার যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে দেখে দেখে আপনি এগুলো করতে পারেন সো আমরা যদি এখানে রিলোড দিই আমরা ওই অপশনগুলো আমরা দেখতে পাবো সো আমরা চাচ্ছি যে এখানে ডেলিভারির অপশনটি চলে আসুক এখানে যদি আমরা অ্যাডে ক্লিক করি এখানে ডেলিভারির অপশনটি আমরা দেখতে পাচ্ছি না একটু কার্ডে ক্লিক করলে আমরা এখানে পাচ্ছি না অপশনগুলো সো আমরা দেখি ওটি কীভাবে অ্যাড করা যায় তো এর জন্য আমরা এখানে আসব ফুড স্টোরে জেনারেল আমরা আবারও আসলাম আসার পর আমরা এখানে সার্ভিসে আমরা ক্লিক করব তো সার্ভিসে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এনাবল ফিক আপ ডেলিভারি সার্ভিস সো এখান থেকে অবশ্যই এটি টিকমার্ক করে রাখবেন তারপর এনাবল চেক আউট সার্ভিস ফিল্ড এটি আপাতত আমরা এখান থেকে আনটিক করে রাখি এটি থাকলে অনেক সমস্ত প্রবলেম করে তারপর ডিফল্ট সার্ভিস হিসেবে আমরা এখান থেকে পিক আপ রাখতে যাচ্ছি তো যদি আপনি যদি ডিফল্ট সার্ভিস হিসেবে যদি ডেলিভারি চান তাহলে এখান থেকে ডেলিভারি দিয়ে দিবেন অথবা পিক আপ চাইলে পিক আপ সো আমি এখান থেকে ডেলিভারি দিয়ে দিলাম তারপর আমাদের স্টোর কবে থেকে কবে পর্যন্ত খোলা থাকবে বা আমরা আমাদের ফুডগুলো কবে থেকে কবে পর্যন্ত আমরা ডেলিভারি করতে পারবো সো আমরা এট এ এম দিলাম তারপর টেন পি এম পর্যন্ত দিলাম এতটা থেকে এতটা পর্যন্ত আমাদের খোলা এই যে দেখুন স্টোর সার্ভিস স্টার্ট টাইম এবং স্টোর সার্ভিস ক্লোজ টাইম সো এখানে এইভাবে দিয়ে দেব তারপর প্রিপারেশন টাইম সো আপনার যদি কোনো কাস্টমার যদি কোনো ফুড অর্ডার করে ওই ফুডটা প্রসেসিং টাইমটা আপনি এখানে দিয়ে দেবেন কত মিনিট প্রসেসিং টাইম সো এখানে বাই ডিফল্টভাবে পনেরো রয়েছে তারপর আপনার যদি এই সময়টি যদি পার হয়ে যায় ধরুন এগারোটা পি এম হয়ে গেলো অথবা ক্লোজ হয়ে গেল তাহলে এখানে এই মেসেজটি শো করবে তারপর আমরা একদম নিচে যদি আসি এখানে দেখুন সার্ভিস মডেল সেটিং সো আমাদের সার্ভিস মডেলটি আসতেছে না যখন আমরা এখানে ক্লিক করতেছি এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না এই যে আমরা যদি এখানে আসি এটি হচ্ছে আমাদের সার্ভিস মডাল সো এর জন্য আমরা এখানে ক্লিক করতে পারি এই যে ওপেন সার্ভিস মডাল হয়েন মেনু পেজ ইজ রেডি সো মেনু পেজ যখন আমাদের রেডি হবে তখন আমাদের অটোমেটিক্যালি ওপেন হবে কি না অথবা আপনার এটিও করতে পারি ওপেন সার্ভিস মডাল হোয়েন অ্যাড টু কার্ড ক্লিক যখন এখানে কেউ অ্যাড টু কার্ডে ক্লিক করবে তখন মডালটি ওপেন হবে ওই অপশনটি যদি চান তাহলে একদম নিচের অপশানটি আপনি সিলেক্ট করে দেবেন তো সব শেষে আমরা সেফ সেন্সেসে ক্লিক করলাম তারপর এই পেজে আমরা আবারও আসি আসার পর একটু রিলোড করি অ্যাডে ক্লিক করলাম সো অ্যাডে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটি মডাল শো করছে সো এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে এগুলো সলভ হয়ে যাবে সমস্যা নেই আমরা ডিজাইনটি চেঞ্জ করলেই সব কিছু সলভ হয়ে যাবে সো আমরা এখানে ব্যাকে আবারও আসি আসার পর আমরা এখানে পিক আপ সার্ভিস অপশন দেখতে পাচ্ছি সো পিক আপটি এটি আনটিক করা রয়েছে আপনি যদি পিক আপ সার্ভিসটি রাখতে চান তাহলে এখানে টিকমার দিয়ে দিবেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডেলিভারি সার্ভিস সো এখানে অ্যানাবল ডেলিভারি সার্ভিস এখানে দিয়ে দিলাম এটি টিকমার দিয়ে দেবেন তারপর এখানে ডেলিভারি লেভেল সো এখান থেকে চাইলে আপনি লেভেল চেঞ্জ করতে পারেন বা নামটি চেঞ্জ করতে পারেন ইউজারদের সামনে কিভাবে শো করবে কি নাম শো করবে এখানে এটি তারপরে ডেলিভারির টাইম ইন্টারভেল সো ডেলিভারির জন্য আপনি কতটুকু সময় নিতে যাচ্ছেন এখান থেকে ওই টাইমটি এখানে দিয়ে দিবেন কত মিনিট সো এখানে যদি আমরা এখানে হোবার করি প্রশ্ন কোশ্চনের মধ্যে তাহলে এখানে লেখা আছে যে কিভাবে এটি কাজ করে এটি মিনিট হিসেবে কাজ করতেছে তারপর আমরা যদি মে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট যদি এখানে দেখি সো এখানে যদি সে ডেলিভারি পেতে চায় তাহলে মিনিমাম কত টাকার প্রোডাক্ট সে অর্ডার করবে সো আমরা এখানে একশো টাকা দিলাম যে মিনিমাম একশো পঞ্চাশ টাকা যদি সে অর্ডার করে প্রোডাক্ট তাহলে ডেলিভারি অপশনটি পাবে তারপর আমরা সেপসেঞ্জেসে ক্লিক করবো সেমভাবে আপনি পিক আপের সিস্টেমটি আপনি করে নিতে পারেন যে কোনো কাস্টমার যদি আপনার রেস্টুরেন্টে এসে যদি সে প্রোডাক্টটি নিতে চায় তাহলে আপনি এখান থেকে এটি সিলেক্ট করে দিতে পারেন তারপর পিক আপ টাইম তারপর এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন এই যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন সো আমরা এই ট্যাবগুলো সম্পর্কে আমরা জানলাম তারপর আমরা লেআউট অ্যান্ড স্টাইলিং এখানে আমরা যাব যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার অফ কলামস সো এখানে ওয়ান রয়েছে সো আমরা এখান থেকে টু করে দেব আমরা চাচ্ছি যে এখানে দুই কলাম এভাবে শো করুক সো এখানে টু করে দিলাম এই জন্য তারপর স্টিকি ক্যাটাগরিজ সো ক্যাটাগরিজের অপশন কি আপনি স্টিক পজিশনে রাখতে যাচ্ছেন কি না আমরা যদি আমাদের ড্যামি সাইডটিতে আসি আমরা যদি স্ক্রোল করি এখানে দেখুন সাইটবারের ক্যাটাগরিজের অপশনটি স্টিকি হয়ে আছে সো এইভাবে স্টিকি অপশন যদি চান এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তারপর শো আইটেমস কাউন্ট সো ক্যাটাগরির মধ্যে কতটুকু আইটেম রয়েছে এখানে ওই কাউন্টগুলো কি আপনি শো করতে চাচ্ছেন কি না এখানে টিকমার্ক করে দিবেন তারপর ফুড আইটেম ইমেজ সো ফুড আইটেম ইমেজের সাইজ আপনি কতটুকু দিতে যাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ডিভল্লি যেটি আছে এটি রাখলাম তারপর লেজি লোড যদি আপনি রাখতে চান তাহলে এটি আপনি দিয়ে দিতে পারেন সো সবশেষে আমি এখান থেকে সেফচেঞ্জেসে ক্লিক করলাম তারপর আমরা এখান থেকে কাস্টমাইজে সিলেক্ট করব। সো এই কাস্টমাইজের অপশনগুলো হচ্ছে যে আমাদের কালারগুলো আমরা যদি এখানে আসি এখানে বাটন কালার দেখা যাচ্ছে তারপর এখানে এই যে এই কালারগুলো টাইটেলের কালার তারপরে এই কালারগুলো যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি ওখান থেকে সিলেক্ট করে দিবেন সো আমরা এখান থেকে কালার সিলেক্ট করে দিই ধরুন রেডের মধ্যে একটি কালার দিয়ে দিচ্ছি প্রাইমারি আর সেকেন্ডারি কালার তারপর আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করলাম তারপর আমরা অ্যাডভান্সে ক্লিক করবো সো অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আদার প্রোডাক্ট টাইপস আপনি ফুড অর্ডারিং সিস্টেমে কি আপনি এই অপশনগুলো চাচ্ছেন কি না গ্রুপের প্রোডাক্ট এক্সটার্নাল প্রোডাক্ট এগুলো যদি চান তাহলে এখানে আপনি টিকমার্ক করে দিবেন তো সব আমরা এখান থেকে সেফ চেঞ্জেসে ক্লিক করব তো আমাদের এখানে বেসিক জিনিসগুলো আমরা জানতে পারলাম এখন আমরা এখানে আসি আসার পর আমরা আবারও একটু রিলোড করি সো রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি কলাম একটু সাইডে শো করছে ডিজাইনটি আগে থেকে আরেকটু সুন্দর দেখাচ্ছে তারপরে আরেকটি প্রোডাক্ট যদি আমরা অ্যাড করি তাহলে এই ভাষায় শো করবে সো আমরা অ্যাডে যদি ক্লিক করি এখানে এই যে দেখুন সময়টি শো করছে পিক আপ টাইম তারপর যদি এখানে ডেলিভারিতে সিলেক্ট করি এখান থেকে ডেলিভারি টাইম পিক আপ এবং ডেলিভারি টাইম দুইটি অপশান আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমরা এই থিমটি আমরা চেঞ্জ করে ফেলি থিমটি চেঞ্জ করার পর আমরা ডিজাইনটি আরও সুন্দরভাবে দেখতে পাবো এবং এই ফ্রন্ট টন্ট এগুলো সব কিছু আমরা চেঞ্জ করব। ঠিক এরকম ওয়েবসাইটের মতো থিম চেঞ্জ করার জন্য বা থিম অ্যাড করার জন্য আমরা আমাদের ওয়াটফেসে ড্যাশবোর্ডে আবারও আসলাম আসার পর আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব থিমসে আসার পর আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। তারপর এখানে সার্চ করব এক্সট্রা সো এস্ট্রা দিকে সার্চ করার পর আমরা এক্সট্রা থিমটি আমরা এখান থেকে ইনস্টল করব তারপর আমরা অ্যাক্টিভ বাটনটিতে প্রেস করব তো এই থিমটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর বাকি যে থিমগুলো রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেব আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন নেই এগুলো আমরা ডিলিট করে দেব তো বাকি সবগুলো থিম আমরা ডিলিট করে দিলাম সো এই থিমটি অ্যাক্টিভ করার পর আমরা আমাদের সাইটটির এই অপশনটি আমরা আবারও দেখি সো আমরা একটু রিলোড করি সো রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি অনেকটাই চেঞ্জ হয়ে গেল সো আমরা সাইটের বাকি ডিজাইনগুলো আমরা করে ফেলি এর জন্য আমরা আবারও এখানে আসলাম আসার পর এসটা অপশন নামের একটি অপশন দেখতে পাবো এখানে আমরা ক্লিক সো সেখানে ক্লিক করার পর এই যে দেখুন ইনস্টল ইন পোর্টার প্লাগিন এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এখান থেকে আমাদের ফেস বিল্ডারগুলো সিলেক্ট করতে পারি যেটির মাধ্যমে আমরা আমাদের সাইটটি ডিজাইন করতে যাচ্ছি সো আমি এখান থেকে এলিমেন্টর সিলেক্ট করলাম তো এলিমেন্টও সিলেক্ট করার পর আমরা এখানে অনেকগুলো ট্যাম্পলেট দেখতে পাবো সো আমরা এখানে অল দেখতে পাচ্ছি সো এখান থেকে আমরা ফ্রিতে সিলেক্ট করব তারপর এখান থেকে ফুড লিখে সার্চ করব। ফুড লিখে সার্চ করার পর আমরা এরকম কিছু আমরা ট্যাম্পলেট দেখতে পাব সো আপনি আপনার পছন্দের যে ট্যাম্পলেটটি আপনার পছন্দ হয় এই যে এটি অথবা এটি যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন সো আমি এটি ব্যবহার করব। সে এখানে ক্লিক করলাম সো এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট কমপ্লিট সাইট এবং ইম্পোর্ট পেজ সো শুধু যদি আপনি পেজ ইম্পোর্ট করতে চান এখানে ক্লিক করবেন আর যদি আপনি এই যে হোমপেজ মেনু অ্যাবাউট আস কন্টাক্ট আজ এগুলো সবগুলো যদি আপনি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ইম্পোর্ট কমপ্লিট সাইট সো আমি এই অপশানটিতে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখাচ্ছে আই এম আচ্ছা এখান থেকে এক্সপার্ট সিলেক্ট করে দিলাম তারপর মাই সেলফ সিলেক্ট করলাম সো এগুলো এগুলো সব কিছু দেখবেন ঠিকঠাক রয়েছে কি না তারপর নেক্সটে ক্লিক করলাম তো নেম দিলাম এবং ইমেল অ্যাড্রেস দিলাম এটি না দিলেও প্রবলেম নেই আপনি স্কিপও করতে পারেন তারপর আমরা এই বাটনটিতে আমরা প্রেস করব। সো তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করার পর আমাদের সাইটটি কমপ্লিটলি ইম্পোর্ট হয়ে যাবে সো আমরা ওই পর্যন্ত একটু অপেক্ষা করি সো আমাদের সাইটটি সম্পূর্ণভাবে ইম্পোর্ট হয়ে গেলো আমরা বিউ সাইটে ক্লিক করব সো সাইটটি ভিজিট করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো ডিজাইন ঠিকভাবে শো করছে এবং আমাদের সাইটটি অনেক সুন্দর দেখা যাচ্ছে সো এগুলো কীভাবে এডিট করা যায় এগুলো আমরা জানব কিন্তু আমরা আমাদের এই পেজটিতে আমরা আবারও আসবো আসার পর আবার একটু রিলোড দেই সো তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের সাইটটির ডিজাইনটি অনেক সুন্দর দেখা যাচ্ছে আমরা চাচ্ছি যে এখানে এই টাইটেলগুলোর ফ্রন্ট চেঞ্জ করতে তারপর এগুলোর ফ্রন্ট চেঞ্জ করতে যাচ্ছি তারপর কালার টালার এগুলো কিছু চেঞ্জ করতে যাচ্ছি সো এর জন্য আমরা কাস্টমাইজ এখানে আমরা ক্লিক করব। সো কাস্টমাইজে ক্লিক করার পর আমরা এরকম একটি কাস্টমাইজার দেখতে পাবো যেখান থেকে আমাদের থিমের যাবতীয় অপশনগুলো আমরা চেঞ্জ করতে পারবো এবং সেটিংসগুলো চেঞ্জ করতে পারবো সো আমরা যদি এখানে দেখি গ্লোবালে গ্লোবালে যে আসবো গ্লোবালে আসার পর আমরা এখানে টাইপোগ্রাফিতে যাব তারপর বেস ট্রাইপোগ্রাফি এখানে রেলওয়ে করা রয়েছে সো আমরা এটি চেঞ্জ করবো সো এখান থেকে আমরা দিব জোসফিন সেন্স সো এখান থেকে আমরা জোসফিন সেন্স এটি আমরা দিলাম এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে প্রন্টি চেঞ্জ হয়ে গেল তারপর আমরা যাচ্ছি যে এই যে এই হেডিংটার এই প্রনটি আমরা চেঞ্জ করতে এই প্রনটি আমরা এখানে নিয়ে আসতে চাচ্ছি সো আমরা একটু ব্যাকে আসি তারপর হেডিংসে আসবো সো হেডিংসে হেডিংস ফ্রন্ট ফ্যামিলি এখানে আমরা রেলওয়ে দেখতে পাচ্ছি সো আমরা এটি করে দেব সো আমরা এই ফ্রন্টটি আমরা সিলেক্ট করে দিলাম তারপর আমরা আরেকটু একটু নিচের দিকে আসি আসার পর আমরা হেডিং থিরি সো হেডিং থিরিতেও আমরা সেম ফ্রন্ট দিব সেই ফ্রন্টটি আমরা সিলেক্ট করে দিলাম এখান থেকে সো দেখুন আমাদের এখান থেকে ফ্রন্টটিও চেঞ্জ হয়ে গেলো সো বাকিগুলো যেভাবে আছে ওইভাবে থাকুক তারপর আমরা একটু ব্যাকে আসলাম ব্যাকে আসার পর এখানে আমরা কালারে যাবো সো কালারসে আসার পর থিম কালার্স এখান থেকে থিমস কালারটি একটু রেড কিসিমের করে দিলাম তারপর লিঙ্ক কালারটিও আমরা ওই ধরনের করে দেব এরকম করে দিলাম লিঙ্ক কালার তারপর একটু ব্যাগে গেলাম তারপর বাটনস সো এখান থেকে বাটনসের কালারটিও আমরা চেঞ্জ করে দিই ব্যাকগ্রাউন্ড কালার এই যে দেখুন এখান থেকে বাটনটির কালার চেঞ্জ হয়ে গেল তারপর আমরা যদি এখানে দেখি বাটনের হোভার কালার এখান থেকে আমরা হোভার কালারটি চেঞ্জ করে দিই হোভার করলে ব্ল্যাক হয়ে যাচ্ছে এই যে দেখুন সো এভাবেই আমরা ডিজাইনগুলো চেঞ্জ করব তারপর হেডার বিল্ডার আমরা যদি যাই এখানে আমরা হেডার বিল্ডারের এই যে প্রাইমারি মেনুর এগুলো আমরা চেঞ্জ করব। এখানে প্রাইমারি মেনুতে আমরা ক্লিক করলাম তারপর আমরা এখানে ডিজাইনে আমরা ক্লিক করব সো ডিজাইনে ক্লিক করার পর আমরা এখানে ডিভাইডার কালার তারপর টেক্সট লিঙ্ক কালার এখানে দেখতে পাচ্ছি সো এগুলো আমরা একটু চেঞ্জ করে দিই প্রাইমারি মেনুর লিঙ্কের কালার অথবা টেক্সট কালার যেটি বলি এখান থেকে চেঞ্জ করে দিলাম সো আমরা যদি এখানে ওভার করি দেখতে পাচ্ছি আমাদের এখানে এই কালারগুলো চেঞ্জ হয়ে গেলো সো এইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করে নেবেন তারপর আমরা একটু ব্যাগের জেলা গেলাম তারপর এখানে যদি দেখি লগো সো এখান থেকে আপনি আপনার লগোটি সিলেক্ট করে দেবেন এই যে এখানে যে লগোটির রয়েছে বাই ডিফল্ট এটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন সো এখান থেকে রিমুভ করবেন রিমুভ করলে লগোটি চলে যাবে তারপর এখানে সিলেক্ট লগোটি যদি আপনি ক্লিক করেন তারপর আপলোড ফাইল এখান থেকে আপনি আপনার নিজের লগোটি দিয়ে দেবেন সব বাইটিফল যেটি আছে আমি ওটি রাখব যেটি আছে ওইটি রাখলাম তারপর লগো উইথ হাইথ এগুলো এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এবং চেঞ্জ করবেন তারপর উপরে পে বাইকনটি আপনি চেঞ্জ করতে পারেন এই যে একদম নিচে যদি আসেন সো একটি পে দিয়ে দিই ধরুন একটা বার্গার ফিক্সার দিয়ে দিলাম পে বাইকন হিসেবে সিলেক্টে ক্লিক করব আবারও সিলেক্টে ক্লিক করলাম ক্রোপ ইমেজ সো আমরা উপরে দেখতে পাচ্ছি একটি বাইক বার্গারের ফেবাইকম দেখা যাচ্ছে আমাদের সাইডের উপরে কোনায় এভাবে শো করবে সো এভাবে আপনি ফেবাইকোনও সিলেক্ট করতে পারেন সবশেষে এখানে পাবলিশি দিব একটু ব্যাকে আসবো ব্যাকে আসার পর ব্রেড কাম্প সো আপনি চাইলে এখান থেকে হেডার পজিশন ব্রেড কাম্প আপনি দিয়ে দিতে পারেন কোন জায়গায় কোন জায়গায় আপনার ব্রেড কাম শো করবে যেমন ধরুন আফটার হেডার তারপর সেপারেটর এভাবে শো করবে আমরা এটি দেওয়ার পর এখানে একটি ব্রেড কাম শো করার কথা এই যে দেখুন হোম আওয়ার মেনু সো এটি যদি চান আপনি এখানে দিয়ে দিতে পারেন আর যদি না চান তাহলে এখান থেকে নান দিয়ে দিতে পারেন সো আমি নান দিয়ে দিলাম তারপর ব্যাকে আসলাম সো এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে এখানে দেখুন মেনুজ অপশন রয়েছে তারপর প্রাইমারি মেনুর আমাদের অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে উপর থেকে যদি আমরা মেনুগুলো চেঞ্জ করতে হয় আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি সো আমরা আপাতত এখানে পাবলিশি দেই আমরা কাস্টমাইজারটা আমরা পরে দেখি এটি ক্লোজ করি আমরা ডিরেক্টলি মেনুর অপশনে চলে যাই সো এর জন্য আমরা ব্যাক ইন থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুজে যাব তো মেনুজে আসার পর আমরা যদি এখানে দেখি আমরা এখানে যে যে পেজগুলো এখানে এই প্রাইমারি মেনুতে অ্যাড করতে চাই এখান থেকে আমরা গুলো সিলেক্ট করে দিতে পারি এখান থেকে আওয়ার মেনু তারপর মাই অ্যাকাউন্ট এই দুইটা আমি এখান থেকে অ্যাড করলাম চাইলে এখান থেকে স্পেসিফিক ক্যাটাগরিজ তারপরে ইনফুয়েন্স এগুলো অনেক ধরনের অপশন অ্যাড করা যায় সো আওয়ার মেনু এটি আমরা অ্যাড করলাম এবং এই মেনু এটি আমরা এখান থেকে রিমুভ করে দিই তারপর অ্যাবাউট আস কন্টাক আস পেজ এখানে বাই বিপুলভাবে আমাদের ড্যামির সাথে এগুলো এসেছে তারপর মাই অ্যাকাউন্ট সো সবশেষে আমরা এখান থেকে সেভ মেনুতে ক্লিক সো আপনি যদি চান উপর নিচেও করতে পারেন এভাবে চাইলে আপনি নতুন কোনো অপশন বা নতুন কোনো মেনু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন এখানে ক্লিক করে করে অ্যাড করবেন এখানে আসার পর আমরা মাই অ্যাকাউন্টে যদি যাই তাহলে আমাদের অর্ডারিংয়ের সব অপশন আমরা দেখতে পাব সো মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে অপশন দেখতে পাচ্ছি সো যদি কোনো ভিজিটর আমাদের সাইটে ভিজিট করে তাহলেও কিন্তু মাই অ্যাকাউন্ট লেখাটি দেখতে পাবে সো আমরা যাচ্ছি যে লগ এবং রেজিস্টার সিস্টেমটি অ্যাড করতে আমাদের সাইটে আমরা যদি আমাদের সাইটটি ভিজিট করি তারপরও আমরা কিন্তু এখানে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি সো আমরা চাচ্ছি যে মাই অ্যাকাউন্টের জায়গায় এটি হাইড হয়ে যাক যারা লগ ইন আনলগেড অবস্থায় রয়েছে এবং যারা লগ ইন অবস্থায় রয়েছে তাদের সামনেই যেন মাই অ্যাকাউন্ট এই লেখাটি শো করে এবং যারা লগ ইন অবস্থায় নেই আনলগেড অবস্থায় তাদের সামনে যেন লগ ইন রেজিস্টারের অপশন শো করে ওই অপশনটি আমরা অ্যাড করবো সো এর জন্য আমাদের ছোট্ট একটি প্লাগিনের প্রয়োজন হবে আমরা প্লাগিন থেকে অ্যাড নিতে ক্লিক করব তারপর আমরা সার্চ করব ই মেনু তারপর আমরা দেখব ইপ মেনু নামের এরকম একটি প্লাগিন সো আমরা এটি ইনস্টল করব এখান থেকে তারপর অ্যাক্টিভ করব তারপর আবারও অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুজে যাব মেনুজে আসার পর আমরা যদি এখানে দেখি মাই অ্যাকাউন্ট সো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন অ্যানাবল ভিজিবিলিটি রুলস সো আমরা এনি অ্যাক্টিভ করার পর পরে এটি এসেছে তারপরে শো ইপ ইজ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে সো আমরা ইজ লগেড ইন এটি করে দেব শো ইজ লগেড ইন যদি লগেড ইন অবস্থায় থাকে তাহলে শো হবে এই অপশনটি সো আমরা একটু সেভ করি এটি সিলেক্ট করার পর তারপর এখানে আসি আসার পর একটু রিলোড দিই সো রিলোড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা লগ ইন অবস্থায় নেই এই জন্য এখানে এটি শো করছে না সো আমরা চাচ্ছি যে এখানে লগ ইন রেজিস্টারের অপশনটি এখানে শো করুক বা ওই নামটি শো করুক সো এর জন্য আমরা কি করব এই যে এটি মাই অ্যাকাউন্টটি এটি আমরা আবারও আনবো সো এটি আবারও আনার পর আমরা এখানে ক্লিক করব। তারপর মাই অ্যাকাউন্টের জায়গায় আমরা লিখে দেব লগ আর ইজি আপনি যেটি চান যে কোনো একটি নাম এখানে লিখে দিতে পারেন সমস্যা নেই তারপর এনাবাল এখানে এটি টিকমার্ক করব। তারপর এখান থেকে হাইডে ক্লিক করব তারপর ইফ লগ এড ইন যদি সে লগেড ইন অবস্থায় থাকে তাহলে এটি হাইড হয়ে থাকবে তার মানে কি লগ এড আউট অবস্থা এটি শো হবে ওকে তারপর আমরা এখান থেকে সেভ মেনু এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা আবারও এখানে আসলাম আসার পর একটু রিলোড করি রিলোড করার পর লগ ইন রেজিস্টার এই যে দেখুন লগ আর ইজি এটি দেখতে পাচ্ছি সো এখানে মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে এবং লগ ইনটা অপশনটাই আমরা শুধু পাচ্ছি সো আমরা চাচ্ছি যে এই পেজের মধ্যে রেজিস্টার অপশনটিও থাকুক এবং মাই অ্যাকাউন্ট লেখাটি আমরা এখান থেকে রিমুভ করে দেবো তো এই জন্য আমরা ব্যাক ইন্ডে আবারও আসবো আসার পর আমরা উকমার্স থেকে আমরা সেটিংসে যাব। তো সেটিংসে আসার পর আমরা এখানে অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি এখানে যাব এখানে আসার পর আমরা গেস্ট চেকআউট দেখতে পাচ্ছি সো যদি আপনি গেস্ট চেক আউট অপশনটি যদি অ্যানাবল রাখতে চান তাহলে এটি টিকমার করে রাখতে পারেন সো আমি চাচ্ছি যে যে আসবে তার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই ধরনের একটি অপশন চাচ্ছি আমার ওয়েবসাইটে যেই কোনো প্রোডাক্ট কিনবে তো এই জন্য এটি আমি আনটিক করে দিলাম তারপর অ্যালাউ কাস্টমার লগ ইন টু একজিস্টিং অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট তো চেকআউট পেজে সে কি লগের অবস্থায় বা লগ করতে পারবে কিনা ওই অপশনটি এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন ওটি হবে তো আমি ওইটি যাচ্ছি এটি টিকমার করে দিলাম তারপর অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যালাউ কাস্টমার ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ডিউরিং চেকআউট তো চেকআউট পেজ থেকে সে চেকআউট করলে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে কি না অথবা ওখান থেকে ক্রিয়েট করতে পারবে কিনা ওই অপশনটি এখান থেকে টিকমার করে দিতে পারেন তারপর অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যাকাউন্ট দা মাই মাই অ্যাকাউন্ট পেজ সো এটি আমরা অবশ্যই টিকমার্ক করে দেব এটি টিকমার্ক করে দিলে আমরা এখানে রেজিস্টারের অপশনটি পাব তারপর এখানে দেখুন হোয়েন ক্রিয়েটিং অ্যাকাউন্ট অটোমেটিকলি জেনারেট অ্যাকাউন্ট ইউজার নেম কাস্টমার পেজের দেয়ার নেম সো অটোমেটিকলি আমরা চাচ্ছি যে ইউজার নেম ক্রিয়েট হয়ে যাক কারণ এসব ইনফরমেশন কাস্টমার থেকে যত কম নেওয়া যায় ততই ভালো কারণ অনেক সময় তারা বিরক্তি ফিল করতে পারে তারপর হোয়েন ক্রিয়েটিং অ্যাকাউন্ট অটোমেটিকলি জেনারেট পাসওয়ার্ড তো তার পাসওয়ার্ড অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে এবং তার ইমেলে তার পাসওয়ার্ডটি চলে যাবে এবং ইউজার চলে যাবে এই ধরনের ইনফরমেশন চলে যাবে সো এগুলো সব কিছু আমরা করে ফেললাম করার পর আমরা একদম নিচে আসবো আসার পর আমরা সেভ সেন্স এখানে ক্লিক করব তারপর আমরা এখানে আবারও আসলাম আসার পর একটু রিলোড করি রিলোড করার পর আমরা এখানে লগ ইন অবস্থাও দেখতে পাচ্ছি তারপরে রেজিস্টারের অপশনটিও চলে এসেছে এটিও দেখতে পাচ্ছি সে শুধু এখান থেকে ইমেল অ্যাড্রেস দিবে তারপর রেজিস্টারে ক্লিক করবে তারপর অটোমেটিক্যালি তার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তার ওই ইমেল অ্যাড্রেসটিতে পাসওয়ার্ড তারপর লগ ইন করারও যাবতীয় অপশনগুলো চলে যাবে তো এখানে সিম্পলি সে রেজিস্টার করতে পারবে সো আমরা চাচ্ছি যে মাই অ্যাকাউন্ট লেখাটি চলে যাক লগ ইন রেজিস্টার পেজ থেকে সো আমরা এখান থেকে লগ আউট করি সো এই এই লেখাটি আমরা এখান থেকে রিমুভ করে ফেলি এর জন্য আমরা পেজ থেকে অল পেজে যাবো তারপর মাই অ্যাকাউন্ট পেজ এখানে আমরা এডিটে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যদি সাইট বারে একটু নিচের দিকে আসি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজেবেল সেকশন এই যে দেখুন ডিজেবেল টাইটেল সো আমরা টাইটেলটি আমরা ডিজেবেল করে দেব তারপর আপডেটে ক্লিক করব তারপর আমরা এখানে এসে একটু রিলোড করি রিলোড করার পর আমরা ওই লেখাটি দেখতে পাচ্ছি না সো এখানে লগ ইন রেজিস্টার হিসেবে এটি কাজ করবে এবং মাই অ্যাকাউন্টের পেজ হিসেবেও এটি কাজ করবে কোনো সমস্যা নেই সো আমরা বাকি অপশনগুলো আমরা দেখে ফেলি সো আমরা আমাদের এখানে আবারও আসলাম হোম পেজে সো রিজার্ভেশন এই মেনুর জায়গায় এখানে এই বাটনটি আমরা চেঞ্জ করে ফেলবো সো এখানে ক্লিক করলে যেন আমাদের মেনু পেজটিতে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যায় ওই অপশনটি আমরা করে দেবো সো এই জন্য আমরা এখানে আবারও কাস্টমাইজে ক্লিক করব তারপর হেডার বিল্ডার এখানে আবারও ক্লিক করলাম তারপর বাটনে ক্লিক করব সো বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিজার্ভেশন লেখা রয়েছে সো এই জায়গায় আমরা মেনুজ দিয়ে দিলাম তারপর আমরা ওই পেজটি লিঙ্ক দিয়ে দিব আমরা পেজে যে যাই এখান থেকে আমরা আওয়ার মেনু এটির লিঙ্কটি আমরা কপি করবো সেখান থেকে যে ভিউ থেকে এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এটি কপি করলাম তারপর এখানে বসিয়ে দিব পেস্ট করে দিলাম তাহলে এই বাটনটিতে ক্লিক করলে ওই পেজে নিয়ে যাবে তারপর আমরা পাবলিশ করে দিলাম সো আমাদের হেডারের কাজটি আশা করি শেষ হয়ে গেছে এগুলো সব কিছু সম্পর্কে আমরা জানলাম সো এখন আমরা মেনুজের এখানে আমরা ক্লিক করবো সেখানে চলে আসলাম আসার পর আমরা দেখি একটি অর্ডার করে আমাদের এটি ঠিকভাবে কাজ করছে কিনা সো আমরা অ্যাড এখানে আমরা ক্লিক করলাম তারপর ডেলিভারিতে আমরা ক্লিক করলাম ডেলিভারি চাচ্ছি তারপর ছয়টা পি দেখাচ্ছে তো ছয়টা তিরিশ এই সময় সিলেক্ট করে দিলাম তারপর আপডেটে ক্লিক করলাম তারপর আপডেটে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাড এক্স সেখানে এগ রাইস সালাদ এগুলো আমরা দিয়ে দিলাম অ্যাড টু কার্ডে আমরা ক্লিক করব তারপর কন্টিনিউতে আমরা ক্লিক করব সো কন্টিনিউতে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা এখানে আমাদের চেক আউট পেজে রয়েছি সো এখানে আমাদের কোনো অপশন নেই পেমেন্ট গেটওয়ের এর এই জন্য এভাবে দেখাচ্ছে তো আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো বিকাশ নগদ অথবা আমার এস এস এল কমার্সের একটি ভিডিও রয়েছে কীভাবে এসএসএল কমার্সের মাধ্যমে বিকাশ নগদ সহ সব ধরনের আপনি পেমেন্ট গেটওয়ে কীভাবে সাপোর্ট করবেন আপনার ওয়েবসাইটে আপনি উপরে আইকনে ক্লিক করে ওইটি দেখে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আমরা আপাতত ম্যানুয়াল বিকাশ পেমেন্ট গেট ওগুলো আমরা দেখি ম্যানুয়ালি যেগুলো করা যায় সো এর জন্য আমরা একটু ব্যাক ইন্ডে আসি আসার পর আমরা কি করব প্লাগিনস থেকে অ্যাডনিউতে ক্লিক করব তারপর এখান থেকে বিকাশ এটি লিখে সার্চ করলাম তারপর এখানে দেখুন টেক আইটি বিকাশ রকেট নগদ সো আমরা তিনটি অপশনে এই প্লাগিনের মাধ্যমে পেয়ে যাচ্ছি এটি আমরা ইনস্টল করব তারপর অ্যাক্টিভ করবো সো এটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা কি করব উকমার্সে চলে যাব উকোমার্স থেকে আমরা সেটিংসে যাব সেটিংসে আসার পর আমরা পেমেন্টসে চলে যাব সো পেমেন্টসে আসার পর এখানে দেখুন ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার রয়েছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে সো আমরা ক্যাশ অন ডেলিভারিটাও আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব তারপর সেট আপ করে আপনি বাকি অপশনগুলো ম্যানেজ করতে পারেন তারপর এখানে বিকাশ সকেট নগদ আমরা যেগুলো এনেবল চাচ্ছি এগুলো একটু এনেবল করে দেবো আর যেগুলো ডিজেবল চাচ্ছি এগুলো এখান থেকে ডিজিবেল করে দিতে পারবো সেগুলো সব কিছু এনেবেল করার পর আপনি ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বিকাশ টাইটেল বিকাশ রয়েছে তারপর এখানে আপনি ডিসক্রিপশান দিতে পারেন আপনার মতো করে বাংলাতেও আপনি লিখে দিতে পারেন কিভাবে তারা পেমেন্ট করবে তারপর অর্ডার স্ট্যাটাস বিকাশ যদি কেউ পেমেন্ট করে তারপর স্ট্যাটাসটি হোল্ড হবে নাকি কমপ্লিট হবে ওটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তারপর এখান থেকে আপনি আপনার বিকাশ নাম্বার দিয়ে দিতে পারেন সো একটি বিকাশ নাম্বার আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর কি এজেন্ট নাকি পার্সোনাল সো আমি এখান থেকে পার্সোনাল দিয়ে দিলাম তারপর এখানে বিকাশের চার্জ কি কাটবে কি না ওটি যদি আপনি চান এখান থেকে আপনি টিকমার করে রাখবেন তো আমি চাচ্ছি না যে কোনো চার্জ কাটুক বিকাশের অর্ডারের সাথে তারপর সেভ চেঞ্জেস এখানে আমরা ক্লিক করব। তো এটি সেভ হওয়ার পর চেকআউট পেজে আমরা আবারও আসলাম আসার পর একটু রিলোড করি তো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি তারপর বিকাশ রকেট নগদ সহ আমরা পেমেন্ট গেট দেখতে পাচ্ছি আমরা যদি বিকাশে এখান থেকে সিলেক্ট করি এখানে দেখুন আমাদের বিকাশ নাম্বার তারপর বিকাশ নাম্বার সে তার বিকাশ নাম্বার দিবে কাস্টমার এবং একটি ট্রানজ্যাকশন আইডি হয় বিকাশ যদি ট্রানজ্যাকশন হয় ওই ট্রানজ্যাকশন আইডিটি এখানে দিবে কাস্টমারে তারপর তার বিকাশ নাম্বার এখানে দিয়ে দিবে। সো এভাবেই সে এখান থেকে অর্ডার করবে সো আমরা যদি এখানে সাইডে দেখি এখানে অ্যাড্রেসটি আমরা কান্ট্রি রিজন যেহেতু আমরা অনলি বাংলাদেশ করে দিয়েছিলাম এখানে বাংলাদেশ শো করছে তারপর টাউন সিটি এখান থেকে দেখাচ্ছে তো সব কিছুই ঠিক আছে আমরা চাচ্ছি যে শুধু ঢাকার মধ্যে বা ঢাকা এরিয়ার মধ্যে আমাদের ফুড বিজনেসটি করতে সো আপনি যদি নির্দিষ্ট কোন ডিস্ট্রিক্টের মধ্যে অথবা নির্দিষ্ট কোনো এরিয়ার মধ্যে যদি আপনি চান সেটি আপনি কীভাবে করবেন ওটি আপনি করে নিতে পারেন সো আমি ওই অপশনটি দেখাই তো ওইটি করার জন্য আমাদের সিম্পল আরেকটি প্লাগিনের প্রয়োজন হবে ওর জন্য আমরা কী করবো প্লাগিন থেকে অ্যাড নিউতে ক্লিক করবো অ্যাড নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে সো প্লেস প্লর ফর উ আমরা এখানে এটি লিখে সার্চ করবো প্লাগিন থেকে তারপর আমরা এরকম একটি প্লাগিন দেখতে পাব এটি আমরা ইনস্টল করবো স্টেট সিটিজ অ্যান্ড প্লেস ফর উ তারপর এটি অ্যাক্টিভ করব সো এটি অ্যাক্টিভ করার পর আমরা এখানে এসে আবারও রিলোড করলাম সো এটি অ্যাক্টিভ করার পর আমরা সিটির এখানে অপশন দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ওই অপশনগুলো এখানে শো করছে না তারপর ডিস্ট্রিক্টের অপশনগুলো শো করছে না সো এটি শো করানোর জন্য আমরা এখান থেকে উকমার্স থেকে আমরা আবারও সেটিংসে যাবো তারপর আমরা যদি এখানে দেখি সিটি রয়েছে ঢাকা তারপর কান্ট্রি স্টেট এখানে আফগানিস্তান রয়েছে সো এটা প্লাগিনটি অ্যাক্টিভ করার কারণেই অটোমেটিকলি চলে গিয়েছে সো এখান থেকে আমরা আবারও বাংলাদেশ ঢাকা সিলেক্ট করে দিলাম তারপর সেলিং লোকেশন স্পেসিফিক কান্ট্রিজ এগুলো সবই ঠিক আছে আবারও আমরা এখান থেকে যে ক্লিক করবো এখানে আবারও আসি আসার পর আবারও রিলোড করি সো রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই ডিস্ট্রিক্ট ঢাকা তারপর এখানে সিটি আমরা দেখতে পাচ্ছি ঢাকার ভিতরে যে যে অপশনগুলো বা যে যে এরিয়াগুলো সবগুলো এরিয়ার নাম এখানে আমরা দেখতে পাচ্ছি ওই প্লাগিনটি অ্যাক্টিভ করার মাধ্যমে সো আমরা চাচ্ছি যে এখানে এই ফিল্ডটি শুধু কাজ করবে এটি শুধু কাজ করবে ডিস্ট্রিক্ট মানে ঢাকা সিলেক্ট বা আমরা অন্য কোনো যে অপশনগুলো সিলেক্ট করব এগুলো আমরা ডিজিবল করে দেব এই যে এখান থেকে ফরিদপুর মানিকগঞ্জ তারপরে এখান থেকে অনেক অপশন সিলেক্ট করা যাচ্ছে ফেনেই আমরা চাচ্ছি যে শুধুমাত্র ঢাকার মধ্যে বিজনেসটা করতে তো এই জন্য আমরা একটি এটি ডিলিট করে দেবো বা ডিজিবল করে দেব। ডিজেবল করার পর সে শুধু এখান থেকে সিটির মধ্যে এরিয়াগুলো সে সিলেক্ট করতে পারবে তাহলে সে অন্য জায়গা থেকে অর্ডার করতে পারছে না সো আমরা এটি করার জন্য আমরা আরেকটি প্লাগিনের সাহায্য নেব সো এর জন্য আমরা প্লাগিন থেকে অ্যাড নিতে ক্লিক করব তারপর আমরা প্লাগিনের এখান থেকে সার্চ পর প্লাগিন এখান থেকে চেক আউট ফিল্ড এডিটর পর উ এটি এটি লিখে আমরা সার্চ করবো সো এই প্লাগিনগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকেও ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করে তারপর এখান থেকে আপলোড করে দিবেন ওটিও করতে পারেন সো দেখুন চেকআউট ফিল্ড এডিটর আউট ম্যানেজার পর উ কোমার্স এটি আমরা ইনস্টল করবো তারপর অ্যাক্টিভ করব সো এটি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা এটি সেটিংসে আমরা ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিলিং সিটি তারপর বিলিং এস্টেট সো আমরা বিলিং এস্টেট এটিতে আমরা টিকমার করব তারপর এখান থেকে ডিজেবেল আমরা ক্লিক করব তারপর সেভ সেন্জেসে ক্লিক করব তো আমাদের বিলিং এস্টেটটি ডিজেবেল হয়ে গেল তারপর বিলিং সিটি এখানে আমরা এখানে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করার পর এখানে আমরা যদি দেখি লেবেল সিটি রয়েছে সো আমরা লেবেল সিটির জায়গায় ঢাকা এরিয়া এটি দিয়ে দিলাম তারপর সেভ অ্যান্ড ক্লোজ এটিতে আমরা ক্লিক করব। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ওই অপশনগুলো হাইড হয়ে গেছে তারপর আমরা এখানে ঢাকা এরিয়ার অপশনটি শুধু দেখতে পাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দেব মিরপুর বনানি অথবা যে জায়গায় যাচ্ছি ওগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব সো আমি সব কিছু দিয়ে আমি একটি অর্ডার প্লেস করি সো সব কিছু দিলাম তারপর এখান থেকে একটি বিকাশ নাম্বার দিয়ে দিই ড্যামি তারপর একটি ইয়ে দিয়ে দিই তারপর স্ক্রোল করে প্লেস অর্ডার এখানে আমরা ক্লিক করবো সো আমি এই যে কাস্টমার হিসেবে একটি অর্ডার প্লেস করে দিলাম সো আপনি একজন অ্যাডমিন হিসেবে আপনি কীভাবে বুঝবেন আপনার এখানে একটি ফুডের অর্ডার পড়েছে অথবা কোন সিস্টেমে এসেছে সো এটি বুঝার জন্য আপনি কি করবেন উকুমার্স থেকে অর্ডারসে আসবেন এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানে এই যে দেখুন এই নামের এক ভদ্রলোক আমাদের এখানে অর্ডার করলো তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করলে আমরা অর্ডারটির ডিটেলস দেখতে পাবো তারপর সার্ভিস টাইপ আমরা দেখতে পাচ্ছি এখানে ডেলিভারি সার্ভিস টাইপ সার্ভিস টাইপ আমরা এখান থেকে ডেলিভারি দেখবো তারপর এখান থেকে আমরা বিলিং অ্যাড্রেস দেখতে পাবো তারপর শিপিং অ্যাড্রেস আমরা এখান থেকে দেখতে পাবো তারপর এখান থেকে ফোন নাম্বার তার যাবতীয় অপশন আমরা দেখতে পাবো তারপর আমরা যদি একটু নিচে স্ক্রোল করি আমরা দেখতে পাচ্ছি কি কি সে অর্ডার করেছে এখানে চিকেন বার্গার তারপর সাথে সে এগ চাচ্ছে রাইস চাচ্ছে সালাদ চাচ্ছে এগুলো টিকমার্ক যেহেতু করেছি এই জন্য এখানে শো করছে অর্ডার করার সময় সো সব কিছু দেখার পর সব কিছু কনফার্ম হওয়ার পর আপনি কি করবেন অ্যাডমিন হিসেবে এখান থেকে কমপ্লিটেড দিয়ে দিবেন তারপর আপডেটে ক্লিক করবেন সো আপডেটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের অর্ডারটি স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে সো এভাবেই আপনার কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করবে এবং আপনি এভাবে কমপ্লিট করে দিবেন এভাবে দেখতে পাবেন সো কখনও যদি আপনার শিপিং কস্ট যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি ইকুমার্স থেকে সেটিংসে যাবেন তারপর এখান থেকে শিপিংয়ে যাবেন সো এখানে এই যে দেখুন এটি হচ্ছে ডিফল্ট শিপিং কস্টের অপশনটি সো আমরা এখানে ক্লিক করব যেহেতু আমরা একটি জোন নিয়ে কাজ করছি সো অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করব প্লাট রেড অ্যাড শিপিং মেথড তারপরে এডিটে আবার ক্লিক করব তারপর এখানে কস্ট ধরুন তিরিশ টাকা দিলাম শিপিং কস্ট তো এডিট করে দিলাম তো বাই ডিফল্টলি যত অর্ডারই হবে ওখানে অটোমেটিক্যালি তিরিশ টাকা করে কাটবে সো আপনি যদি স্পেসিফিক কোনো জোন থেকে যদি আপনি কোনো অ্যাড করতে চান শিপিং কস্টটি তাহলে আপনি কী করবেন শিপিংয়ের এখানে আসবেন আসার পর অ্যাড শিপিং জোন এখানে সিলেক্ট করবেন তারপর এখানে জোন নেম দিবেন। ধরুন এখানে আমি গাজীপুর জোন দিচ্ছি তারপর গাজীপুরের জন্য এখানে গাজীপুর বাংলাদেশ এখান থেকে জোন রিজনটা আমরা অবশ্যই সিলেক্ট করে দেব তাহলে কেউ যদি অর্ডার করার সময় যদি গাজীপুর সিলেক্ট করে তাহলে এখান থেকে ওই শিপিং মেথডটি কাজ করবে সো এখান থেকে প্লাট রেট নাকি ফ্রি শিপিং চাচ্ছেন কোনটি দিতে যাচ্ছেন এখান থেকে দিয়ে দিবেন তারপর অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করবেন তারপর আবারও আমরা এখান থেকে এডিটে ক্লিক করব তারপর গাজীপুরের জন্য এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ডেলিভারি কস্ট ওকে সো এইভাবে আপনি জোন এডিট করবেন শিপিং জোন সো আশা করি এগুলো আপনি বেসিক সিস্টেমগুলো আপনি বুঝতে পেরেছেন তো এখন আমরা দেখব হোম পেজের এই অপশনগুলো কিভাবে এডিট করা যায় সো যেহেতু আমার হাতে সময় কম এই জন্য আমি এগুলো ডেমো ইনপুট করে দেখিয়েছি একদম প্রথম থেকে দেখালে অনেক সময় নষ্ট হয়ে যাবে সো আমার অন্য অন্য ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এলিমেন্টর ফেস বিল্ডারের কাজ করে আপনি এ ধরনের ডিজাইনগুলো করতে পারবেন স্টেপ বাই স্টেপ তো প্রত্যেক ভিডিওতে এগুলো দেখানো পসিবল না বা আমি আমার উদ্দেশ্য ছিল যে একটি প্লাগিন নিয়ে আজকে কাজ করব সো ওই প্লাগিনটির ব্যবহার সম্পর্কে দেখালাম তারপর ওই প্লাগিনটি কিভাবে কাজ করে ওগুলো সম্পর্কে দেখালাম সো এগুলো এডিট করার অপশন হচ্ছে যে এইভাবেই এই যে এডিট উইথ এলিমেন্টর নামের একটি অপশন দেখতে পাবেন আপনি লগের অবস্থায় সো এখানে আপনি ক্লিক করবেন অথবা এডিট ফেজে গেলে ওখানে আপনি এলিমেন্টের অপশনগুলো পেয়ে যাবেন সো যেভাবে এই মেথডটি দেখাবো সেমভাবে আপনি বাকি পেজগুলো আপনি এডিট করে ফেলতে পারবেন সো আমরা যদি এখানে আসি এখানে ফ্রেশ কোড দেখতে পাচ্ছি সো এখানে আমরা ফ্যান আইকন দিতে আমরা ক্লিক করব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেল টেল সো এখান থেকে আপনি আপনার শপের নাম বা স্টোরের নাম দিয়ে দিবেন তারপর এখানে স্টাইলে আমরা ক্লিক করব তারপর টাইপোগ্রাফিতে এখান থেকে আমরা আমাদের ফ্রন্টের সাইজ চেঞ্জ করতে পারবো বড় ছোটো করতে পারব তারপর টেক্সট কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো তারপর এখানে আরও আরও অনেক অনেক অপশন রয়েছে সো আপনি যেটি চেঞ্জ করতে চান ওটির উপর আপনি ক্লিক করবেন এখন আপনি যদি এই যে ব্যাকগ্রাউন্ডের এটি চেঞ্জ করতে চান তাহলে এই যে উপরে ডট ডট এখানে এই সেকশনটির এখানে ক্লিক করবেন তারপর স্টাইলে ক্লিক করবেন তাহলে আপনি এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন সো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আপনি ইউটিউবের ভিডিও বা কোনো ভিডিও ইউজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ভিডিওতে তারপর এখানে এই যে দেখুন লিঙ্ক দেওয়ার অপশন রয়েছে এখানে আপনি ইউটিউবের ভিডিও লিংক দিয়ে দিবেন তাহলে ওই ভিডিওটি এখানে শো করবে সো আমি আইডি বল যেটি আছে এটি রাখলাম তো তারপর এখানে যেই অপশনের উপরে আপনি ক্লিক করবেন ওগুলো এডিট করার আপনি অপশন এখানে পেয়ে যাবেন এই যে এখানে যদি আমি এটির উপরে ক্লিক করি এখানে এই যে উই আর লোকাললি উই আর লোকাললি সো এখানে আপনি আপনার টেস্টগুলো সুন্দরভাবে বসিয়ে দেবেন তারপর এখানে যদি ইমেজের এখানে ক্লিক করেন এই যে প্যান আইকনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি ইমেজগুলো চেঞ্জ করতে পারবেন এখানে ডিলেটে ক্লিক করে অ্যাড করলেই অটোমেটিক্যালি এখানে চলে আসবে তারপর এখানে আওয়ার্স রয়েছে তো আওয়ার্স থেকে এই যে দেখেন এখান থেকে এগুলো আপনি চেঞ্জ করবেন এখানে ক্লিক করলে স্টাইলে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ডে এই অপশনগুলো পাবেন যদি কোনো সময় যদি প্যান আইকনে যদি অপশন না পান তাহলে এখানে ক্লিক করবেন সো গেটে গেটে আপনি এগুলো সবগুলো খুব সুন্দরভাবে চেঞ্জ করে ফেলতে পারবেন এই যে এখান থেকে যদি আপনি প্রাইস চেঞ্জ করতে চান এখানে প্রাইজের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে প্রাইস বসিয়ে দিবেন তারপর নাম বসিয়ে দিবেন তারপরে এই যে বার্গারের ইমেজ ইমেজের উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে চেঞ্জ করলাম ক্লিক করার পর আমি এখান থেকে ইনসার্ট দিয়ে দিলাম এই যে দেখুন ওই বার্গারটি এখানে চলে এসেছে তারপর ওইটির নাম তারপর এখানে অপশন দিয়ে দিতে পারেন চিকেন বার্গার এখানে প্রাইস দিয়ে দিতে পারেন এখানে ডলার শো করছে সো ডলারের জায়গায় আপনি চাইলে টাকা দিতে পারেন এখানে এইভাবে আপনি এগুলো চেঞ্জ করে নেবেন তারপর আমরা যদি একদম নিচের দিকে আসি এখানে দেখুন ডিসকভার এন্টার মেনু সে এখান থেকে আমরা ওই লিঙ্কটি আমরা এখান থেকে দিয়ে দিব একদম উপরে মেনু লিঙ্কটি যেটি রয়েছে এই যে দেখুন আবার মেনু এটি আমরা কপি করলাম এটি আবারও এখান থেকে আমরা দিয়ে দেব এখানে ক্লিক করলাম তারপর এই যে এখানে লিঙ্কের অপশনে আমরা ওই লিঙ্কটি দিয়ে দিব তো বাটন উপরে ক্লিক করলাম তারপর এটি দিয়ে দিলাম তারপর বাটনের টেক্সট যদি চেঞ্জ করতে চান এই যে দেখুন টেক্সট সি আওয়ার মেনু এরকম কিছু একটা দিয়ে দিলাম লেখা আপনি এভাবে দিয়ে দিবেন তারপরে মোর অ্যাবাউট আস সো এখান থেকে আপনি অ্যাবাউট আসের ওই লিঙ্কটি দিয়ে দিতে পারেন অ্যাবাউট আস পেজের এই যে এখান থেকে পেজে আসলাম অ্যাবাউট আস এখান থেকে এটি কপি করলাম তারপর এখান থেকে দিয়ে দিলাম অ্যাবাউট আস তারপর আপডেটে ক্লিক করব তাহলে এখানে কেউ ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যাবে সো এভাবে এগুলো আপনি স্টেপ বাই স্টেপ কাস্টমাইজেশন করতে পারবেন তারপর আমরা যদি এখানে দেখি ফুটারে একটি অপশন দেখতে পাচ্ছি সো এগুলো কীভাবে আপনি চেঞ্জ করবেন এটা একটু দেখিয়ে দিই অনেকে নাও পারতে পারেন সো এর জন্য অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যাব কাস্টমাইজে আসার পর আমরা এখানে দেখুন ফুটার বিল্ডার এখানে আমরা যাব তো ফুটার বিল্ডারে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অপশনগুলো সো এখানে প্যান আইকনে আমরা ক্লিক করব তাহলে এখান থেকে এই যে দেখুন এই টেক্সটটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি তারপর এখান থেকে ব্যাক করলাম এই যে উইজেট ওয়ান তারপর ফর রিজার্ভেশন তারপর এখানে যে দেখুন টেক্সট টেক্সটের এখানে আমরা নাম্বার দিয়ে দিতে পারি আমাদের ধরুন এই ধরুন একটি নাম্বার আপনি দিয়ে দিবেন একটি ড্যামি নাম্বার দিয়ে দিলাম আমি সো এভাবে এটি কাজ করবে তারপর আমরা এখানে ব্যাকে যাই কপি রেটে যাই কপিরাইটে যাওয়ার পর আমরা যদি একদম দেখি এখানে আমাদের সাইট টাইটেল পাওয়ার বাই সাইট টাইটেল এগুলো দেখাচ্ছে সো এখান থেকে কপিরাইট টাইটেলটি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন তো সবশেষ এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন আর যদি ডিজাইন অপশনে যান তাহলে এখান থেকে টেক্সট কালার ফ্রন্ট সাইজ তারপর এখান থেকে আমরা উইজেটের এটিও আমরা চেঞ্জ করতে পারি এই যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হলে এখানে প্যান আইকনে ক্লিক করলাম তারপর ডিজাইন আমরা ক্লিক করব তারপর ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি একটি ইমেজ শো করছে সো এই ইমেজটি যদি আমরা রিপ্লেস করে দিই তাহলে এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে এটি চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে প্যান আইকনে ক্লিক করে করে আমরা সব কিছু আমরা চেঞ্জ করে ফেলতে পারি আমাদের নিজের ইচ্ছা মতো তো এখান থেকে এভাবে আপনি কাজগুলো করে নেবেন সো আমি চাচ্ছি যে আমাদের মেনুটি উপরে ফিক্সড হয়ে থাকুক আমরা যদি আমাদের ড্যামি ওয়েবসাইটটি ভিজিট করি আমরা যদি স্ক্রোল করি তাহলে দেখতে পাচ্ছি উপরে আমাদের এই মেনুটি ফিক্সড হয়ে আছে সো এটি কীভাবে করবেন সো এটি করার জন্য আপনাকে আবারও কাস্টমাইজারে আসতে হবে কাস্টমাইজার এসে এখান থেকে এসে একদম নিচে অ্যাডনশিয়াল সিএসএস এখানে যাবেন যাওয়ার পর এখানে সিএসএসের একটি কোড দিয়ে দিবেন এরকম একটি কোড আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওটি আপনি দিয়ে দিবেন তারপর আপনার এভাবে এটি কাজ করবে এই যে দেখুন এটি ফিক্সড হয়ে গেল তারপর আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব সো ছোট্ট একটি সিএসএস কোড ইউজ করলাম সো তারপর আমরা আমাদের সাইটটি ভিজিট করব এবং দেখব সবগুলো পেজ ঠিকভাবে কাজ করছে কিনা না আওয়ার মেনুতে যাই সো দেখুন এখানে আওয়ার মেনুর এই অপশনগুলো কাজ করছে সো আপনি যে যেই প্রোডাক্টগুলো বা যে যে ফুডগুলো অ্যাড করবেন সবগুলো এভাবে আমাদের সিরিয়ালি শো করবে সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে এরকম একটি সাইট আপনি তৈরি করবেন সো আমি এ টু জেড দেখানোর ট্রাই করেছি যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দিন আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ